দেখো তো বন্ধুরা, চিনতে পাচ্ছ কিনা, আমি রিমি, এক্সপ্লোর রিমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর বন্ধুরা, আজকে চলে এলাম একটা ফাটাফাটি ভিডিও নিয়ে। আজকে আবার চলে এলাম একটা জনপ্রিয় আর খুবই সুস্বাদু বিরিয়ানির দোকানের সন্ধান তোমাদের দিতে। চলো তোমাদের দেখিয়ে দিই কোথায় এসেছি আজকে। আজকে আমরা এসেছি মধ্যমগ্রামের আহার বিরিয়ানি। দেখো, দেখিয়ে দাও। ঘরে এসে দেখলাম আজ ক্যামেরাম্যান বিগ বসের জন্য সাউন্ড কা পুরা সত্যনাশ হো গয়া, তাই বাড়ি বসেই আজ আমায় সাউন্ড দিতে হচ্ছে। বন্ধুরা, আজ আমরা অর্ডার দিয়েছি স্পেশাল মটন বিরিয়ানি, যার দাম হলো 290 টাকা। এখানে স্পেশাল চিকেন বিরিয়ানিও পাওয়া যায়, যার দাম হলো 220 টাকা। আর যদি তোমরা নর্মাল চিকেন বিরিয়ানি নিতে চাও, তাহলে তার প্রাইস পড়বে 140 টাকা, আর নর্মাল মটন বিরিয়ানির দাম পড়বে 180 টাকা। স্পেশাল চিকেন আর মটন বিরিয়ানিতে তোমরা কিন্তু একটা করে ডিম পেয়ে যাবে, আর রাইসের যা কোয়ান্টিটি আছে তা দুজনের জন্য সাফিসিয়েন্ট, আর ভালো কোয়ান্টিটিই দিয়েছে। চলো বন্ধুরা, খাওয়া শুরু করি। দেখতেই পাচ্ছ একটা ডিম দিয়েছে। এত কোয়ান্টিটির রাইস দিয়েছে, তার জন্য একটা আলাদা প্লেটে তুলে নি। আর সাথে দিয়েছে শসা, পেঁয়াজ, আর তার সাথে দিয়েছে পুদিনা আর ধনে পাতার চাটনি। এবার রাইসটাকে একটা প্লেটে নিয়ে নিই, যাতে রাইসটা না পড়ে যায়। এবার খোঁজার পালা আমার ফেভারিট মটনের। দেখি তো খুঁজে পাই নাকি। এই বেরিয়ে পড়েছে আমার ফেভারিট মটন। সাইজটা দেখেছো? ওফ, বাঙালি মানে ভুড়ি বোঝ, বাঙালি মানে খেয়েই শেষ। আর একটা খুঁজে পাই নাকি দেখি। হ্যাঁ, পেয়েছি, অতি কষ্টে পাওয়া গেছে। এটা একটা নল্লির পিস, দেখো মোটামুটি 150 থেকে 200 গ্রামের মধ্যে কিন্তু হবে। রাখলাম। এবার খোঁজার পালা হচ্ছে আমার ফেভারিট আলুর। ওহো, একটা জাম্বো সাইজের আলু দিয়েছে আজকে। ও, জমিয়ে খাওয়া দাওয়া হবে। চলো বন্ধুরা, এবার খাওয়া শুরু করে দিই। প্রথমেই বলি, রাইসটা কিন্তু বেশ ঝরঝরে, আর ভালো পরিমাণে মশলা দেওয়া হয়েছে, আর ভালো পরিমাণে কিন্তু ঘিয়ের সেন্ট বেরাচ্ছে রাইসটা থেকে, আর ভালো পরিমাণে কিন্তু মটনেরও স্মেল বেরাচ্ছে। রাইসটা কিন্তু বেশ মশলাদার, দেখো কেমন ব্রাউন ব্রাউন, আর স্মেলটাও দারুণ। রাইসটা দিয়ে এত সুন্দর স্মেল বেরাচ্ছে, তোমরা কিন্তু একবার না খেলে বুঝতে পারবে না কত সুন্দর গন্ধ বেরাচ্ছে। চলো এবার শুধু রাইস দিয়ে আর চাটনি দিয়ে তোমাদের টেস্ট করে জানাই যে কেমন টেস্ট। জাস্ট অসাধারণ টেস্ট ছিল, আর গ্রিন চাটনি দিয়ে দারুণ লাগছিল, পুরো জমে যাচ্ছিল বিরিয়ানিটার সঙ্গে। আর রাইসটা ফ্লেভারের সঙ্গে চাটনিটা তো বেশ জমে গেছিল। এবার আমার ফেভারিট আলুর পালা তোমাদের দেখাই। আলুটা কিন্তু বেশ মশলাদার,
আর সহজেই দেখলে কেমন ভেঙে গেল, কতটা সফট হলে, আর উপরের লেয়ারিংটা দেখে বুঝতে পারছো যে কতটা মশলাদার, আর ভিতরের বুঝতেই পারছো ব্রাউন হয়ে গেছে, তার মানে কত সুন্দর মশলা ঢুকেছে ভিতরেও। চলো এবার বিরিয়ানিটার সঙ্গে আলুটা ট্রাই করে দেখি। উফ, জাস্ট ফাটাফাটি টেস্ট ছিল, ফাটাফাটি, কোনো কথা হবে না। রাইসটা দিয়ে তো এত সুন্দর মটনের স্মেল বেরাচ্ছেই, আর আলুর মধ্যে দিয়েও একটা আলাদা ধরনের টেস্ট আসছে। ওভারঅল খুবই সুন্দর লাগছে খেতে। চলো তোমাদের মটনটা একবার ট্রাই করে দেখাই, সামনে নিয়ে আসো। মটনটা পুরো রেওয়াজি খাসি, দেখতেই পাচ্ছ সাথে চর্বি লেগে রয়েছে। রেওয়াজি খাসি যেরকম হয় গায়ে চর্বিও লেগে থাকে। ভেঙে দেখাই একবার মটনটা তোমাদের। উফ, খুবই নরম, খুবই নরম, আর দেখছো পুরো পিঙ্কিশ টাইপের। রেওয়াজি খাসি কুক করলে যেরকম একটা পিঙ্কিশ টাইপের কালার আসে সেরকমই। আর একটা নালির পিস দিয়েছে, নালির পিসটা তোমাদের দেখিয়ে দিই। আর ভালো পরিমাণে কিন্তু মশলা লেগে রয়েছে গায়ে। মোটামুটি 150 থেকে 200 গ্রামের মধ্যে তো হবেই মটনের পিসগুলো। চলো এবার মটনটা খেয়ে তোমাদের জানাই কেমন টেস্ট। বাঙালি মানে ভুড়ি ভোজ, বাঙালি মানে খেয়েই শেষ। খেয়েই শেষ হব। মটনটা কিন্তু খুবই সফটলি কুক করা হয়েছে, আর খুবই সুন্দর মশলা ঢুকেছে মটনটার ভিতরে, যেমন তোমাদের বলছিলাম দেখে। আসো ক্যামেরাটা সামনে নিয়ে আসো, তোমাদের দেখাই ভেঙে একবার। দেখো হাত দিতেই ভেঙে যাচ্ছে মটনটা। চলো বন্ধুরা এবার রাইস দিয়ে, মটন দিয়ে আর গ্রিন চাটনিটা দিয়ে একবার টেস্ট করি। এত ফাটাফাটি টেস্ট তোমাদের বলে বোঝাতে পারবো না, আর এত সুন্দর স্মেল, আর গ্রিন চাটনি মটন আর রাইসটা দিয়ে কিন্তু অসাম লাগছে খেতে, অসাম। ডিম যখন দিয়েছে তাহলে একবার রাইস, মটন আর ডিম দিয়ে টেস্ট করে তোমাদের জানাই টেস্টটা কেমন লাগছে। খেয়েই শেষ, খুবই ভালো লাগলো, খুবই টেস্ট ভালো, আর কোনো কথা হবে না এই টেস্ট নিয়ে, জাস্ট অসাম টেস্ট। তোমরা কিন্তু এখানে অবশ্যই একবার ট্রাই করো, আর ট্রাই করে আমার কিন্তু অবশ্যই জানিও তোমাদের কেমন লেগেছে। আমি কিন্তু ওয়েট করব তোমাদের কমেন্ট বক্সে কমেন্ট পড়ার জন্য। এবার মটনের চর্বিটা দেখে আমার তো খুবই লোভ লাগছিল, বেশ তুলতুল করছিল। জানি চর্বি খাওয়া স্বাস্থ্যের পক্ষে খারাপ, বাট আমার নিজের লোভ সামলাতে পারলাম না, একবার একটু চর্বিটা টেস্ট করেই নিলাম। খেয়েই শেষ হব, স্বর্গ স্বর্গ পুরো, জাস্ট দারুণ, জাস্ট দারুণ লাগলো খেয়ে। আহা, জাস্ট ফাটাফাটি, কোনো কথা হবে না। এবার বন্ধুরা নালির পিসটা তোমাদের ভেঙে দেখাই, জাস্ট দেখো একবার, জাস্ট একটু টানলাম আর হাতে ছিঁড়ে চলে এলো, তাহলে কতটা সফটলি কুক বুঝতেই পারছো। এবার তো টেস্ট করার পালা, সেই ঐতিহাসিক মুহূর্ত, চলো টেস্ট করি এবার। আহা, সহজেই বেরিয়ে এলো, কোনো কষ্টই করতে হলো না। উফ, জাস্ট একটা স্বর্গ স্বর্গ ফিলিংস আসছে, জাস্ট অসাম। চলো বন্ধুরা এবার একটু ডিম দিয়ে, একটু আলু দিয়ে, একটু মটন দিয়ে, আর একটু স্যালাড নিয়ে তোমাদের টেস্ট করে জানাই। উফ,
অসাধারণ টেস্ট লাগছিল। আর মুখে এক্সপ্রেশন দেখে বুঝতে পারছো কতটা টেস্টি ছিল বিরিয়ানিটা, কোনো কথা হবে না। আর এতটা কোয়ান্টিটির রাইস মনে হয় আমরা দুজন খেয়ে উঠতে পারবো না। তো বন্ধুরা, আমরা পুরো খাওয়া শেষ করে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। এরপর তোমাদের অ্যাড্রেসটা জানিয়ে দিই। এখানে আসতে হলে তো যারা যারা ট্রেনে করে এখানে আসবে, তারা মধুগ্রাম স্টেশনে নেমে 1 নম্বর দিয়ে এখানে 2 মিনিটে হাঁটা পথে আসতে পারবো। আর যারা মধুগ্রাম বা সোদপুরের সাইড দিয়ে আসছো, তারা মধুগ্রাম ব্রিজের একদম নিচে অটো স্ট্যান্ডে একদম অপোজিট দিকেই হাঁটা পথে এখানে চলে আসতে পারবে আহার বিরিয়ানি। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। আবার তোমাদের সামনে আরও ফাটাফাটি ভিডিও নিয়ে আমি হাজির হয়ে যাব। আর বন্ধুরা, যারা যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর যারা যারা সাবস্ক্রাইব করেছো, তারা লাইক, কমেন্ট আর অনেক 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 শেয়ার করে দেবে। আজকের মতো টাটা।